আজকে আপনার আমার সকলের কাছের খুব ভালো একজন অভিনেত্রী, চোখের তারা তুই অভিনেত্রী, সেই ম্যাডাম মঞ্চে আসছে, যার নাম আপনারা সবাই জানেন, মঞ্চে আসছে ম্যাডাম তুতুল। জোরে হাতের তালে। সবাই কেমন আছো? ভালো? আর এদিকে সবাই, সব এদিকে জিজ্ঞেস করলাম এদিক থেকে আওয়াজ পাচ্ছি, এদিকে জিজ্ঞেস করলাম এদিক থেকে আওয়াজ পাচ্ছি, এবার এদিকে বলো সবাই কেমন আছো একসাথে? আচ্ছা, আমিও খুব ভালো আছি, যদিও আরো অনেক বেশি ভালো হয়ে গেলাম এখানে এসে, অনেকটা জার্নি করে আসতে হলো বটে, কিন্তু তোমাদের সবাইকে দেখে এত চিৎকার, এই হই, এত ফোন, সবাই এরমভাবে এতগুলো ক্যামেরা চারদিকে, তাতে আরও মনটা ভালো হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। তো সবাই অনুষ্ঠান কেমন এনজয় করছো? হ্যাঁ, বাহ, একবার ভালো, একবার ফাটাফাটি, একবার সুপার, আর আর কি কি, আর অসাধারণ, অমানবিক, আর কি কি হয়? হ্যাঁ, কি বুঝতেই পারলাম না আর কি সব বলে গেল। যাই হোক, তো স্টেজে যদিও খুব একটা ঠান্ডা লাগছে না, এত লাইট, এরকম সব চারদিকে লাইট, আলো জ্বলছে, খুব একটা ঠান্ডা লাগছে না, তবে তোমাদের সবাইকে দেখে মনে হচ্ছে এদিকে বেশ ঠান্ডা পড়েছে, এবং আস্তে আস্তে দেখলাম অনেক কুয়াশাও পড়েছিল। কলকাতায় খুব একটা ঠান্ডা পড়েনি এখনো, যদিও ওখানে যা পলিউশন বেশি, অবস্থা খারাপ কলকাতার, বাট তবু না সত্যি ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ এখানে তোমাদের সবাইকে আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ বাপিদা, থ্যাংক ইউ এই ক্লাবের সকল সদস্যদের, থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের এখন আমরা আমাদের সেলিব্রিটি ম্যাডাম তুতুলদিকে বরণ করে নেবে, আমাদের কমিটির পক্ষ থেকে আমাদের দেবাশিস পণ্ডা মহাশয় বরণ করে নেবে পুষ্পসহক দিয়ে, অন্তত এই মুহূর্তগুলোর জন্য একটু হাতে তালি হলে খুশি হতাম। থ্যাংক ইউ বরণ করে নিচ্ছে, আর সঙ্গে আমাদের রাধা গোবিন্দ জীবের সুন্দর ফটো তুলে দিলেন ওনার হাতে। আর ওনাকে নিয়ে আমরা একটু সময় নেবো, অনেক কিছু কথা বলবো, কেন মাঝে মাঝে গান আর মাঝে মাঝে কিছু ডায়লগ হবে, উনি যেগুলো করেছেন অ্যাকচুয়াল, তো আপনারা সবাই ওনাকে দেখতে এসেছেন, ওনার কিছু কথা শুনবেন, আর মাঝে মাঝে যদি মানে একটু গান করে দেয় ভালো হয়, কেন ওনারও তো প্রমিনেন্ট গানটা করতে পারে না, তবু ওনাদের গলায় যেটা আমরা পাবো অনেকটা, তবে এখন সব সিরিয়াল আর্টিস্ট দেখতে পাচ্ছি রীতিমতো গানটা গায়। না না, সবাই কি করে আমি জানি না, কিন্তু আমি একদম ভালো গান গাই না, যদিও অনেক দেরি হয়ে গেছে, তারপরে আমি যখন গান গাইবো আমি একটা জিনিস প্রমিস করতে পারি, আমি দেখবো এখানে লোক হাফ হয়ে গেছে, এইটা আমি জানি, এইটুকু কনফিডেন্ট আমার আছে, লোকজন অর্ধেক হয়ে যাবে আমার গান শুনে। না না, যেহেতু আপনি শেষের দিকে আছেন, জানে এবার আমরা চোখের তারা তুই আমাদের ম্যাডাম আমরা তুতুল দিকে দেখে নেবো, রাত ঝামেলা কেটে যাবে, খালি দেখার অপেক্ষায় এত ব্যাকটাপ ছিল, এবার আস্তে আস্তে কমবে, ঠিক আছে? আর আমরাও জানি আমাদের অনুষ্ঠানের ধারাবাহিকটা অনেকটা এগিয়ে গেছে, এবার আপনার পারফর্মের পর আমাদের সময়টা অনেকটা এগিয়ে গেছে, এই জন্য এইভাবে গান কি গাইতেই হবে, গান গাইতেই হবে, হ্যাঁ না বলছো?
এই তো তোমরাই ভালো যারা যারা না বলছো। হ্যাঁ, এই আবার বলে না চার খারাপ। আচ্ছা না, গান আমি ঠিক আছে, গান না না নাচটা বাড়াবাড়ি হয়ে যাবে, গান আমি হচ্ছে গাইবো, কিন্তু সবাই যখন গান গাইতেই হবে বলছো, তখন একটা আমার ডিমান্ড আছে সবার কাছ থেকে, যত খারাপ গান গাই না কেন, কানে হয়তো পর্দা ফেটে যাচ্ছে এদিকে গান শুনে, এদিকে গান শেষের পর চিৎকার করে হাত তুলে দিয়ে বলতে হবে খুব ভালো গান হয়েছে, ঠিক আছে? যতই খারাপ লাগুক সেটা বলা যাবে না, কিন্তু চিৎকার করে হাত তুলে দিয়ে বলতে হবে খুব ভালো গান হয়েছে। রাজি? হ্যাঁ রাজি, থ্যাংক ইউ। তো আমি আচ্ছা 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 শোনো সবার, আচ্ছা একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আচ্ছা গান নয় গাইবো বা ডায়ালগ বা যাই হোক না কেন, যে যাই পারফরমেন্স করুক না কেন, কিন্তু আমরা বেসিক্যালি আমরা আসি কি জন্য, তোমাদের সাথে আলাপ করার জন্য, তাই তো? এত দূর থেকে আসি, এবার গান গাই বা নাচ করি কেন, সেটা হচ্ছে যাতে আমরা অনেকটা সময় থাকতে পারি, তো তার থেকে আরো ভালো হয় যদি আমি তোমাদের সাথে ডিরেক্টলি ভাবে কথা বলি, এটা তো আরো অনেক বেশি ভালো হয়, সবার সাথে আলাপ হয়ে যায়। আচ্ছা এটা পোজ দিতে হবে না? থ্যাংক ইউ। তো তো ওই আর কি, তো তো আমরা আমি চাই তোমাদের কি বলার থাকে, তোমাদের বাকি সবার যদি কথা বলার থাকে তোমরা অবশ্যই বলতে পারো, কারণ তোমরা যেরকম টিভিতে দেখতে পাও আমাদের সামনে কিন্তু ক্যামেরা থাকে, আমরা তোমাদের দেখতে পাই না, তো এই স্পেশাল অকেশনে যখন তোমাদের সঙ্গে দেখা করার আলাপ করার সুযোগ আসে, তখন এটুকুই চাই যে যাতে বেশি কথা বলে আরো অনেক বেশি ভালো ভালো মোমেন্ট এখান থেকে নিয়ে যেতে পারি, মেমোরি ক্রিয়েট করতে পারি, যাতে কাজের আরো অনেক বেশি মোটিভেশন পাই। আর তোমাদের এই যে এইটুকু সময় যেটুকু সময় থাকে, যেটুকু সময় তোমাদের সবার সাথে আলাপ হয় কথা হয়, এত ভালো লাগে যে মনে হয় ফিরে গিয়ে যেন কাজটা আরো অনেক বেশি ভালো করে করি, যাতে তোমাদের আরো অনেক বেশি ভালো লাগে, তো সেই জন্যই গান ডায়ালগ সবই হবে, তার আগে যদি কেউ কথা বলো কোনো কিছু বলতে চাও ডিরেক্টলি নির্দ্বিধায় চিৎকার করে বলতে পারো, যদি আমি শুনতে পাই আমি উত্তর দেবো। তো অবশ্যই তুতুল বলে দিয়েছে যে আজকে সবাই প্রশ্ন করতে পারো, আমি বারণ করে দিলাম তুতুলকে, বলবো আজকের প্রশ্ন নাই করুক, এমন এমন প্রশ্ন করবে আমার মনে হয় উত্তর দেওয়াও খুব মুশকিল হয়ে দাঁড়াবে, কেন এখনকার ছেলে তো খুব অ্যাডভান্স, খুব হাই ফাই প্রশ্ন থাকবে তার উত্তর দেওয়াও মুশকিল হয়ে যাবে, অর্থাৎ আমি যেভাবে আপনাকে নিয়ে অনুষ্ঠান করে দেবো সেইভাবেই ওনারা শুনবে, সেটাই হবে ভালো লাগা। চলো আজকে চলে যাচ্ছি পরবর্তী অনুষ্ঠানে যাচ্ছি, উনি রয়েছেন, অনেক কথা অনেক কিছু হবে, তার আগে একটু গান যখন শুরু করবে বলে গান দিয়ে গানটাই হোক, তো চলো আজকের গানের অনুষ্ঠানে আমরা ডাইরেক্ট সরাসরি ফিরছি। আচ্ছা চারদিক থেকে সবাই এত চিৎকার করছো, আমি যে গান গাইবো আমার সাথে গান গাইতে হবে কিন্তু, হ্যাঁ গাইবে তো কি গাইবে তো? আচ্ছা যদি এটা খুব চেনা একটা বাংলা গান, ফোক সং না, বাংলা হবে পরে, হবে পরে যা হবে হিন্দি, হ্যাঁ বলতেই পারবে না? আচ্ছা বলতে হবে না, গাইতে তো পারবে, চিৎকার তো করতে পারবে, ব্যাস তোমার ঘরে বাস করে তারা হায়ামর জানো না, তোমার ঘরে বসত করে কয়জন আমর জানো না, তোমার ঘরে বসত করে কয়জন, তোমার ঘরে বাস করে তারা হায়ামর জানো না, তোমার ঘরে বসত করে কয়জন আমর জানো না, তোমার ঘরে বসত করে কয়জন।
সবাই অনেক নাচ গান প্রচুর রেস ফিল হয় গানটায়। শুরু